আসসালামু আলাইকুম ক্ষতিগ্রস্ত হয়েছে নেইমারের লিগাম্যান আগামী সপ্তাহে আরও পরীক্ষা করানো হবে পিএসজির ব্রাজিলিয়ান তারকার চোখে জল নিয়ে যখন মাঠ থেকে বেরিয়ে যাচ্ছিলেন নেইমার তখনই ধারণা করা হয়েছিল যে চোট গুরুতর পরীক্ষা করেও সেটি নিশ্চিত হওয়া গেল পিএসজির ব্রাজিলিয়ান তারকার অ্যানকেল মোচকে গেছে ক্ষতিগ্রস্ত হয়েছে কিছু লিগামেন্টও গত রবিবার লিগ ওয়ানে লিলের বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে চার তিন গোলের জয়ের পথে ওই চোট পান নেই শুরুতে কিলিয়ান এম্বাপের গোলে সহায়তা করেন তিনি পরে নিজেই করেন গোল দ্বিতীয়ার্ধের শুরুতে লীলের বাজামা আদ্রের সঙ্গে সংঘর্ষে ডান পেয়ে অশ্রুসিক্ত চোখে স্ট্রেচারে করে মাঠ ছাড়েন একত্রিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ফরওয়ার্ড এরপর কয়েক দফা পরীক্ষা করিয়ে মঙ্গলবার শেষ প্রহরে পিএসজি এক বিবৃতিতে জানায় নেইমারের চোটের অবস্থা আজকে বাড়তি আরও কিছু পরীক্ষার পর নিশ্চিত হয়ে গেছে যে নেইমার জুনিয়রের অ্যানকেল মোচকে গেছে সঙ্গে কিছু লিগামেন্টও ক্ষতিগ্রস্ত হয়েছে আগামী সপ্তাহের শুরুতে আরও কিছু পরীক্ষা করানো হবে তার কতদিন বাইরে থাকতে হবে নেইমারকে সেটির কোনো ধারণা দেয়নি পিএইচজি তবে পরীক্ষাগুলো করানোর পর হয়তো তা বোঝা যেতে পারে চোট ও আঘাতের কারণে মাঠের বাইরে থাকা নেইমারের জন্য নতুন কিছু নয় ছোটখাটো চোট তো বটেই লম্বা সময়ের জন্য ছিটকে পড়তে হয়েছে তাকে অনেকবারই তবে এবার চোট পাওয়ার পর পিএইচি কোচ ক্রিস্তোফার গালতিয়ার খুব প্রকাশ করে বলেন এই চোট কোনো দুর্ভাগ্য নয় বরং খাসা সূচির ফলাফল নেইমারের ইঞ্জুরির সর্বশেষ অবস্থা সহ ফুটবলের সকল খবরাখবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন